भवानीपुरे विजय सम्मिलनी उद्यापने राज्य मुख्यमंत्री ममता बंदोपाध्याय आज अर्थात सोमवार सन्ध्या ৮টার समय कलकातार भवानीपुरे विजय सम्मिलनी उद्यापन अनुष्ठाने जान राज्य मुख्यमंत्री ममता बंदोपाध्याय। सेखाने गियो तिनी केंद्र एवं बिरोधी दल के निशाना करे बेश किछु मंतब्य करें। तिनी प्रथमे बोलें बांग्लाय बला हय ১২ मासे ১৩ पार्बण, सब धर्मेर मिलन मेला जदि बोलें ताहले बांग्लाके देखे बोझा जाय देशेर स्वाधीनता कारा এনেছিল। যদি সেলুলার জেলে যান তাহলে দেখবেন সবচেয়ে বেশি নাম আছে বাঙালিদের, তারপর আছে পাঞ্জাবি এবং শিখদের নাম। এর পাশাপাশি এদিন তিনি বলেন, কাল আমি মরে গেলে দেখবেন ওরা যারা আমার নামে গালি দেয় তারা প্রথম মালা নিয়ে ঢুকবে, একটাকেও ঢুকতে দেবে না। আমি বলে গেলাম আমি নিজের নামে কিছু করিনি, স্টেডিয়ামও করিনি। ১০০ দিনের কাজ নিয়েও এদিন মুখ্যমন্ত্রী মুখ খোলেন। ভবানীপুরে ১০০ দিনের কাজের টাকা দেয়নি, বাংলার আবাস যোজনার টাকা দেয়নি, আবার এখন বলছে ঘর ঘর মে জল। আমরা ৪০% দিই, ওরা ৬০% দেয়, তাতেও বলে সব ওরা করছে। যদি ইসরো যদি কিছু করে তাতেও বলে ওরা করছে। আমি যদি মুখ খুলি তাহলে আমি চাই না আমার কোনো কথা নিয়ে বিদেশে আমার দেশের বদনাম হোক। এর পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেশন দুর্নীতি নিয়েও মুখ খোলেন। তিনি বলেন ১ কোটি রেশন কার্ড আমরা বাদ দিয়েছি, কারণ ওই ১ কোটি রেশন কার্ড ফলস চাল তোলা হতো, ভোট দেওয়া হতো বাম আমলে। আমার তো ৭-৮ বছর চলে গেছে এই ১ কোটি ফলস রেশন কার্ড বাতিল করতে গিয়ে। অনেকে রেশন তোলেন না, তাদের জন্যে আলাদা সাদা রঙের কার্ড করে দিয়েছি যাতে কখনো না এসে বলে যে আমরা ভারতীয় নন। এর পাশাপাশি এদিন কেন্দ্র সরকারকে নিশানা করে এর পাশাপাশি বিরোধী দলকে নিশানা করে আরও অনেক মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন ভবানীপুরে ঠিক কী কী বললেন শুনে। তারা মুখে গোবর লেপে বসে আছে, আর আজ পুলিশের মুখে আটা ছুঁড়ে দেওয়া হচ্ছে। কেন? এটা আমরা উই আর ফেসিং দ্য লিগাসি 34 ইয়ার্স। মনে রাখবেন, চাষিদের থেকে চাল কেনা হতো না, আমরা একমাত্র গভর্নমেন্ট। এটা ক্লিন আপ করতে গিয়ে আমার 10 বছর টাইম লেগেছে। 1 কোটি রেশন কার্ড আমরা বাদ দিয়েছি, কেন জানেন? ওই 1 কোটি রেশন কার্ডে আগে চাল তোলা হতো লেফ্টফ্রন্টের আমলে, এবং 1 কোটি রেশন কার্ডের ফলস নামে ভোট দেওয়া হতো। এইটা 1 কোটি রেশন কার্ড বাদ দিতে গিয়ে ফলস রেশন কার্ড আমার 7-8 বছর টাইম লেগেছে। আমরা রেশন কার্ড সব ডিজিটাইজ করে দিয়েছি। আজকে বলুন তো কোন লোকটা কোভিডে অনাহারে মারা গেছে? কোন লোকটা চাল পায় না? আমি বেলপাহাড়িতে গিয়েছিলাম জোগ্রামে, যখন আমি শুধু এমপি ছিলাম। আমি স্কুটারে করে লুকিয়ে গেছিলাম দেখতে, দেখেছিলাম ওরা পিঁপড়ে সেদ্ধ খাচ্ছে গাছের শিকড় নিয়ে এসে, আর গায়ে আদিবাসীদের চাকা চাকা দাগ। আমি ওদের জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের গায়ে এই চাকা চাকা দাগ কেন? ওরা বলেছিল যে চাল তো আমরা পাই না, আমরা 3 মাস বছরে চাল পাই না, আর আমরা পিঁপড়ে কুড়াতে যাই, পিঁপড়ে আমাদের কামড়ায়, আর আমরা গাছের শিকড় দিয়ে পিঁপড়ে দিয়ে তৈরি করি খাবার। এই ছিল অবস্থা। আজকে জঙ্গলমহলকে আমি আরও বেশি চাল দিই। সিঙ্গুরের আন্দোলন কবে শেষ হয়ে গেছে? এখনও তারা বেশি চাল পায়, এবং ২০০০ টাকা করে মাসে পায় যাদের জমি নেওয়া হয়েছিল। জঙ্গলমহল পায়, আদিবাসীরা পায়, সব মানুষ পায়। এক শ্রেণীর লোক রেশন তোলে না, তার রেশনটা যাতে অন্য কেউ তুলতে না পারে, কিন্তু তার একটা আইডেন্টিটির জন্য আইডি কার্ডের প্রয়োজন। তাদের জন্য আমি আইডি কার্ড করে দিয়েছি। তারা হোয়াইট কার্ড ব্যবহার করে, ওটা হচ্ছে তার আইডেন্টিটি। কারণ কবে বলে দেবে তুমি অনুপ্রবেশকারী ভাই, তুমি গেট আউট ফ্রম দ্য কান্ট্রি, হতেই পারে। সুতরাং তাদের স্বার্থটা আমায় দেখতে হয়। এসব দেখে যত লড়াই আসে আসুক, যত সংগ্রাম আসে আসুক, বলুন আপনারা এই সংগ্রামের সাথে আপনারা থাকবেন কি না? আমি আগেও ছিলাম, আমি এখনও বলছি। কি মা বোনেরা চুপচাপ কেন? পেছনে যারা আছেন আমার গলা শুনতে পাচ্ছেন না? লাস্ট বেঞ্চ শুনতে পাচ্ছেন না? লড়াইয়ে আছেন তো, সংগ্রামে আছেন তো, আন্দোলনে আছেন তো, বাংলার জন্য আছেন তো, দেশ বাঁচানোর জন্য আছেন তো, অত্যাচারীদের বিরুদ্ধে লড়বার জন্য আছেন তো। ভয় পাবেন না তো, ভয়ে লুকিয়ে পড়বেন না তো। যারা ছলনা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আগামী দিন। এটাই আমাদের সর্বধর্ম সমন্বয়ে রামকৃষ্ণ পরমহংসকে শিখিয়েছিলেন। বলেছিল, ওরে কেউ যদি তো, একটা সাপ গিয়ে বলেছিল রামকৃষ্ণ পরমহংসদেবকে, ঠাকুর তুমি তো কাউকে কামড়াতে বারণ করেছো। আমি তো কাউকে কামড়াই না, কিন্তু আমাকে পাড়ার ছেলেরা রোজ ঢিল মারে, আমার গা দিয়ে রক্ত পড়ে, আমি কি করব তুমি বলে দাও ঠাকুর। ঠাকুর বলেছিল, আমি তো তোকে কামড়াতে বলিনি, কি তোকে আমি ফোঁস করতে বারণ করেছি? ফোঁস করতে তো বারণ করিনি। অন্যায়ের বিরুদ্ধে ফোঁস করাটা আমাদের অধিকার। এই অধিকার নিয়েই আমরা মিলিত মেলায়, মিলন মেলায়, ঐক্যের মেলায়, মনে রাখবেন আমরা যেন নিজেদের মধ্যে ভেদাভেদ না করি। রক্তে কারো কি কারো পার্থক্য আছে? যখন কেউ ব্লাড দেয়, নাম লেখা থাকে রাম, রহিম বা জনস, নানা রকম নাম লেখা থাকে, কিন্তু সেই রক্ত যখন আর একটা কমিউনিটির গায়ে যায়, সে কি জানে রক্তটায় কার নাম লেখা আছে? ব্লাড ব্যাঙ্কে গিয়ে জমা পড়লে কেউ জানে না। সেই জন্য মনে রাখবেন, আমাদের যেমন পা আছে, হাত আছে, মুখ আছে, চোখ আছে, নাক আছে, সেই রকম আমাদের সব কমিউনিটি আছে। আমাদের হিন্দু আছে, আমাদের বৌদ্ধ আছে, আমাদের শিখ আছে, আমাদের জৈন আছে, আমাদের পারসিক আছে, আমাদের মুসলমান আছে, আমাদের গুজরাটি আছে, আমাদের বিহারি আছে, আমাদের ইউপি আছে, আমাদের সবাই আছে। সবাইকে নিয়ে চলাটাই আমাদের ধর্ম, এবং সেটা নিয়েই আমরা চলব। আমাদের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি করা। এই জাতীয় সঙ্গীত আমরা সবসময় গাই। বন্দে মাতরম ন্যাশনাল সং বাংলার মাটিতে তৈরি, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রত্যেকটা রাজ্যের একটা নিজস্ব সঙ্গীত আছে, কিন্তু আমাদের রাজ্যের ছিল না। এমনকি অশোক স্তম্ভটা আমরা ইউজ করতাম, রাজ্যের কোনো এমএমও ছিল না, ওটা আমি নিজে তৈরি করে দিয়েছি। এবং তাই আমি আমার সবাইকে অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আমার আর্টিস্টদের সবাইকে বলবো, বাংলার গানটা, বাংলার মাটি, বাংলার বায়ু জল আমাদের রাজ্যের সঙ্গীত। আমি শিল্পীদের বলবো, এটা গাইতে আমরা সবাই সাথে দাঁড়াবো। এটা কিন্তু দাঁড়াতে হবে। জাতীয় সঙ্গীত যেমন আমরা দাঁড়াই, আমরা কিন্তু বাংলার রাজ্যের সঙ্গীত। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হো এক হো এক হো হে ভগবান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক হে ভগবান। জয় বাংলা। राष्ट्रीय संगीत होबे ठीक आछे आमरा सब समय दुटोई करी। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंधु गुजरात मराठा उत्कल बंग हिमाचल जमुना गंगा उच्छल जल तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय 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 हे। जय हिंद जय हिंद जय बांग्ला कथा बोलेছেন। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় আমি এবং ফিরাদ হাকিমকে ডেকে বলেছেন ভবানীপুরের বিধানসভা কেন্দ্রে আমি নিজে যাব এবং বিজয় সম্মেলনী করব। তাই আজকে ভবানীপুরের সর্বস্তরের কর্মীরা আজ আনন্দিত এবং উল্লাসিত। আমি এবং ববি এই দায়িত্ব পাওয়ার পর স্বাভাবিকভাবে বিভিন্ন প্রান্তে যেমন সর্বস্তরের সহকর্মীদের নিয়ে আমরা আলোচনা করেছি, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এসে এখানে আপনাদের সম্মুখে হচ্ছে আমাদের দৃঢ় ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় আবার বাংলার মাটিতে নতুন করে চলতে শুরু করেছেন এবং নিশ্চিত যে বাংলার সর্বধর্মের মানুষ সর্বজাতের মানুষ সর্ব পেশার মানুষ সংঘবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবে। তারপরে দেখেছিলাম ইন্দ্রনীল সেনকে সুদূরের বলাকা, এই ক্যাসেটটার খুব পপুলার ছিল এবং আমি হাজরায় তখন ওরা আমাদের এগেনস্টে থাকলেও তখন কিন্তু ইন্দ্রনীল গানটা গাইতে আসতো এবং আমি কিন্তু মন দিয়ে গানটা প্রতিবার শুনতে যেতাম এবং এখনকার গান কিন্তু ও অনুপের বন্ধু ছিল সেই হিসেবে আসতো, অনুপ চটার্জি প্রোগ্রামগুলো করতো, আজকেও নেই। এবং এখন আমি দেখছি টোটালটাই লোকসঙ্গীতের কায়দায় একটা চলে যাচ্ছে, লোকসঙ্গীতের একটা নিজস্বতা আছে, সেই একই টাইপের সুর, ওই সোহাগ চাঁদ বদনী বদনী নাচো তো দেখি, ওই বালা নাচো তো দেখি, ওই টাইপেরই এই রকমেরই অনেক গান, কিছু জিগজাক কিছু শুধু কথা দিয়ে গান। কথা দিয়ে গানটাও একটা শিল্প, ব্যান্ড বেরিয়েছে নতুন, তারাও ভালো করে, কিন্তু মনে রাখবেন তার মধ্যেও ক্লাসিক্যাল গানের কোনো বিকল্প নেই। আমাদের মনের মধ্যে যে গানের সুর বেঁধে দিয়েছেন সলীল চৌধুরী থেকে শুরু করে পুলক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মান্না ডে থেকে শুরু করে হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে কিশোর কুমারের গান থেকে শুরু করে শ্যামল মিত্রের গান থেকে শুরু করে আমরা যদি সেই পথ ধরেও চলি, সন্ধ্যাদি, যে সন্ধ্যাদি আমাকে খুব ভালোবাসতেন আর শুনলে আমরা অবাক হবেন, যখনই আমার সাথে ফোনে কথা হতো আমায় বলতো दुटो लाइन शोनाओ। आमि आबार कबे गान शिखलाम, आमि कि करे शोनाबो? तखन बोलतो ना ना तुमि खूब सुरे गाओ, तुमि आमाके गानटा शोनाओ ना तो तोमार फोन चाच्छि ना। एकदिन तो एमन अवस्था आमार आर गान आमार आर फोन छाड़छे ना, शेषकाले बाध्य हये आमि अंधकारेर यात्री प्रभु आलोर दृष्टि दाओ এই গানটা আমি ওনাকে দু লাইন শুনিয়েছিলাম। দ্বিজেন্দা মারা গেছে, আজ বেঁচে নেই। আমার মনে আছে দ্বিজেন্দা বারবার করে বলতেন, তুমি কেন একটা ক্যাসেট বের করো না, তুমি কেন একটা নিজের গলায় গান গাও না। আমাকে অনেকবার করে বলতো। সুবীর সেন আমাকে খুব ভালোবাসতেন। অনেককে আমরা হারিয়েছি। লতাজি মারা গেছেন, কিন্তু আমি যখন মুখ্যমন্ত্রী হই তখন লতাজি আমাকে একটা मा काली छवि दिए एक हार पाठिएछिलेन, सेटा आमि आजो सजत्ने रेखे दिएछि। सुतरां एई जे जायगागुलो आमादेर अरिजित भालो गाय, शानो भालो गाय, कुमार शानो भालो गाय, कवि सुमन तो आधुनिक गानेर जनक बला जाय, जे नतून करे शुरू करेछिलो एबं आजो बांगला खेयाल रेगुलार गाय आर आमाके एकटा करे पाठाय। नचिकेतार गानेरो एकटा बाजार आछे, विशेषकर वृद्धाश्रम गान सकलेर मन केड़ेछे, नचिओ गाय। ताछाड़ाओ सौमित्र सुरजित थेके सबाई आछे, जयतीरा सकलेई गाय। आमि हयतो समयेर कारणे सबार नाम करते पारछि ना, किन्तु आमि खेयाल राखि एगुलो। ताई आगामी दिन बोलबो आपनादेर, आमादेर शिल्पीदेरो बरण करे डाकुन, सबाइके डाकुन। हिंदी, बांगला, गुजराटी, माराठी, पारसिक, जैन, शिख आमादेर कोने नेई। एई जे पांजाबीदेर जे भांगड़ा नाच, ए तो एकटा गान गाय सबाई ताले ताले नाचे। गुजरातीदेर डांडा नाच, डांडिया आमाके तो केउ शेखायनि, आमि निजेई शिखे गेलाम। भूल होक खराब होक, आरे चेष्टा करे देखते क्षति कि। आमि जखन जंगले जाई आदिबासीदेर साथे ताले ताल दिये नाचि, तारा कि आमाय शिखियेछे ना, आमी तादेर स्टेपटा देखी, स्टेपटा देखे धरे निई। तार कारण हच्छे छोटोबेलाय आमरा तो रवीन्द्र जयंती करताम, नजरुल जयंती करताम, आर आमरा चौकिर मध्य एकटा चादर पेते প্যান্ডেলের দরকার ছিল না, তাতেই নিজেরাই গান গাইতাম, নিজেরাই নাচতাম, এইসব করতাম। আমি নিজেও 3 বছর গান শিখেছিলাম। কিন্তু তারপর যাই হোক আমার গানটা চলে গেল, এই আমার হারমোনিয়ামটা বিক্রি করে দিল, তাহলে গানটা কি করে থাকবে? আমার রেওয়াজটা তো ছিল না। সুতরাং ওই বলে না যে সাথে সাথে চলে, ইচ্ছে বলে একটা জিনিস আছে, যে ইচ্ছেটা হৃদয় দিয়ে তৈরি হয়। কেউ কিন্তু সব কিছু নিয়ে জন্মায় না। মেয়েরা শুধু রাঁধে না, চুলো বাঁধে। তেমনি আমায় যদি বলেন আপনি ঘর মুছতে জানেন, হ্যাঁ জানি, অনেকের থেকে ভালো করে দেবো। যদি বলেন কাপড় কাচতে জানেন, খুব ভালো জানি। যদি বলেন রান্না করতে জানেন, খুব ভালো জানি। যদি বলেন মাছ ধরতে জানেন, খুব ভালো জানি। যদি বলেন ধান পুঁততে জানেন, খুব ভালো জানি। যদি বলেন লিখতে টিখতে জানেন, আমরা একটু একটু জানি। আমার একটা কবিতার বই বেরোলো, 1000 কবিতা, বুঝুন। আরে বাচ্চাদের কবিতাতে এপাং ওপাং ঝপাং হবে না তো কী হবে? হাট্টি মাটিম টি মোড়া মাঠে পাড়ে ডিম। অনেকে জানে না নেশার মতো বলে আমি একদিন একটা করে সোয়েটার বুনতাম, এখনো স্যাম্পেল আছে ওদের কাছে। বলছে মেশিনে শুধু সেলাইটা করতে পারি না, ক্রুজ থেকে শুরু করে আর সব কিছু করতে পারি। রান্না করতেও খুব ভালোবাসি, আবার আন্দোলন করতেও ভালোবাসি, আবার ঝগড়া করতেও ভালোবাসি, অপ্রিয় সত্য বলতেও ভালোবাসি। আর যারা যারা আমায় পছন্দ করে না, গালি দেয়, আমি বলি ঈশ্বর আল্লাহ ওদের ক্ষমা করো, জেসাস ক্রাইস্টের মতো। ওরা জানে না ওরা কি ভুল করেছে। বলতে নেই, মানুষের জীবন তো খুব টাইমিং, ক্ষণস্থায়ী। কালাই মরে গেলে দেখবেন যেগুলো আমায় গালি দেয় সেগুলো ফার্স্ট মালা নিয়ে ঢুকবে, 1 টাকাও ঢুকতে দেবেন না, আমি সবাইকে বলে দিচ্ছি। आमी कारो दया चाई ना, आमी जीवने कारो दया निये मानुष होइनी, आमी जीवने कारो दया चाई ना, तार कारण आमी निजेर नामे स्टेडियम बनाई ना, आमार पाब्लिसिटी दरकार नेই। आमी निजेर नामे ट्रेन लाइन करी ना, आमार प्रयोजन नेই। आमी निजेर नामे सब किछु करी ना, कारण आमार प्रयोजन नेই। आमी एमनकि मा माटी मानुषेर नामे एकटा स्कीम करिनी। आज पर्यन्त मने राखबेन, आमार बाबा मार मृत्युर परे अनेके आमाय बोलेछिलो যদি কিছু করা যায়। আমরা না কোনো প্রয়োজন নেই, আমার বাবা মা কোনোদিন চাইতেন না, আমিও চাই না। ভাই, মানুষের মতো মানুষ এইটুকু হয়ে বেঁচে থাকলে এর থেকে বেশি কিছু চাই না, যতটা পারি ততটা করি। আমার সাথে দেখুন না, 100 দিনের কাজ বন্ধ, এটা গভর্নমেন্টের কথা বলে বলছি। শুধু একমাত্র পশ্চিমবাংলা 7000 কোটি টাকা আমরা পাই, যেখানে লোকগুলো কাজ করেছে, গরিব লোক মাথায় করে মাটি তুলেছে এবং তাদের টাকা দেওয়াটা ম্যান্ডেটরি কনস্টিটিউশনাল প্রভিশন অনুযায়ী পাইনি, আজও পাইনি। বাংলার আবাসন যোজনা, বাংলার বাড়ি বন্ধ দীর্ঘদিন ধরে, একটাও দেয়নি। গ্রামীণ রাস্তা বন্ধ করে দিয়েছে, আবার বলছে ঘর ঘর মে জল কোন দেতা হ্যায় ও নেতা দেতা হ্যায়। আচ্ছা বলুন তো, আমাদের টাকা ইলিশ মাছের তেলে মাছ ভাজা, আগে আমরা সে স্টেট গভর্নমেন্ট ট্যাক্স নিতাম, ভাবলাম জিএসটি ট্যাক্স হলে ওয়ান ট্যাক্স এটা হেল্পফুল হবে। আজকে তো সব ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট তুলে নিয়ে যায় এবং সেই ট্যাক্সের আমাদের যেটা পাওনা, সেই পাওনা থেকে ওরা 40% দেয়, আমরা 60% দিই। ताते वो बोल बे सब हमने कर रहा है। हाँ भाई, आप सब कर दिया। आप एक काम करो ना, आसमान को थोड़ा छू के देखो, सूरज को थोड़ा ले आओ कोल में, चाँद को थोड़ा बुला के ले आओ। अगर इसरो भी कुछ करते हैं तो बोलता है हमने किया। देखो देशटा सबार, पृथिवीटा सबार। এই দেশটা কিন্তু মনে রাখবেন, আমরা একা কেউ নই, সারা পৃথিবী আজকে একটা দেশ। আমাদের সব লোকেরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, আবার পৃথিবীর বিভিন্ন লোক আমাদের প্রান্তে ছড়িয়ে আছে। আমি যদি একটা মুখ খুলি, আমি চাই না আমার দেশের ভূমিকা অন্য লোক নিয়ে সমালোচনা করুক। আমি মাদারল্যান্ডকে ভালোবাসি, আমার জন্মভূমিকে ভালোবাসি, তাই আজও চুপচাপ আছি। যারা জীবনে 1 পয়সা চা কিনে খায়নি কারো কাছ থেকে দয়া নিয়ে, আজও আমি চিফ মিনিস্টার, আপনারা সবাই জানেন। আমি 1.5 লক্ষ টাকা মাসে মাইনে পেতে পারি, সব কিছু পেতে পারি, অ্যাডভান্টেজ অল। আমি 1,25,000 টাকা করে 11 বছর 12 বছর পেনশন পাই পার্লামেন্ট থেকে, 1 পয়সাও নিইনি। সেই টাকা নিলেই তো আমার, আর আমি এমপি 7 টার্মসের, আমার তখন 40-50 কোটি টাকা জমানোর প্রয়োজন, নিই না তো 1 পয়সাও। কই একবারও কেউ স্বীকার করেছেন? করেননি তো। তবু আমরা চোর। একটা ইন্ডিভিজুয়াল প্রবলেম নিয়ে, আরে সবচেয়ে বড় চোর যারা, তারা মুখে গোবর লেপে বসে আছে। বিজয়া সম্মেলনীকে কেন্দ্র করে দীপাবলি, কালী পুজো, ছট পুজো, ডান্ডি নাথ, নবরাত্রি, সব কিছুকে কেন্দ্র করে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার প্রিয় সঙ্গীত শিল্পীরা, শ্রীরাধা, দীপঙ্কর, মনোময়, रूपंकर बागची, मनोमय, तृषा एवं श्रीराधा। आगे बोलेছি तो, মেয়েদের নাম আগে বলতে হয়। এবং बोलते पारेन आमादेर सर्वजनेर काटाली कला किन्तु अहंकार नहीं। आमी जखोनी बोली ओ किन्तु गान गेये देय सेटा होच्छे इंद्रनील सेन। समबेत तो आमार इन्स्ट्रुमेंट जारा बाजियेछेन जादेर छाड़ा सुर बा तान बा लय कमप्लीट हय ना तादेर अनेक अभिनंदन। जारा ढोल बजाते एसेछिलेन एटा आरेकटा बाद्य आमी तादेर सकलके आमार अनेक अनेक धन्यवाद शुभेच्छा जानाच्छि। आमादेर एखाने आमार सहकर्मी बबी अरूप इंद्रनीलरा जेमन आछेन बक्सिरा अल काउन्सिलर भवानीपुरेर आछेन एवं प्रेसिडेंटरा आछेन गुजराटी कम्युनिटी राजस्थानी कम्युनिटी जैन कम्युनिटी सिख कम्युनिटी हिंदू कम्युनिटी मुस्लिम कम्युनिटी इस्कन थेके शुरू करे हिंदू महासभा थेके शुरू करे तारा सबाई आछेन। आमी सबाईके बांगलाय जे उत्सव हो गेल एवं सांबादिक बंधुराओ आछेन बांगलाय जे उत्सव हो गेल दुर्गा पुजो एर परेई आसबे काली पुजो दीपावली छठ जगद्धात्री पुजो तारपरेई आस्ते आस्ते गुरु नानकेर जन्मदिन आसबे आमादेर महावीर जैनेर धर्म अलरेडी पालित होयेछे एगुलो आमादेर थाकेई रुटीन प्रोग्राम। तारपरे आबार ईद आसबे आबार बड़दिन आसबे। बांगलाके बला हय 12 मासे 13 पार्बण। सब पार्बणेर यदि मिलन मेला देखते चान ताहले बांगलाई एकमात्र जायगा जे बांगला सभ्यतार जन्म देय संस्कृतिर जन्म देय ऐक्येर जन्म देय सम्प्रीतिर जन्म देय एवं सबाईके निये चलते पारी। देशेर स्वाधीनता कारा एनेछिलेन सेलुलार जेले यदि जान आंदामाने देखबेन दुटो कम्युनिटीर नाम लेखा आछे। सबचेये बेशी 70% बांगालीरा जारा युद्ध करेछिल स्वाधीनता संग्राम बादबाकी शिख कम्युनिटी आछे पांजाबीरा। चिरकालई पांजाबेर साथे बांगलार एकटा मिल आछे अन्यान्य राज्येर साथेও आछे। ताई आमादेर कविगुरु गेয়েছিলেন जातीय संगीतेर दुटो पैरा जे पंजाब और सिंधु गुजराट और मराठा द्राविड़ उत्कल बंग सबाई के निये बांगला चले एटा आमरा तादेर हाथ धरेई शिखेछि गांधीजीर हाथ धरे शिखेछि नेताजीर हाथ धरे शिखेछि रवीन्द्रनाथेर हाथ धरे शिखेछि रामकृष्ण परमहंसदेवेर हाथ धरे शिखेछि आमरा सर्वधर्म समन्वयेर हाथ धरे शिखेछि आमरा बाबा साहेब अम्बेडकर हाथ धरे शिखेछि आमरा बिरसा मुंडार हाथ धरे शिखेछि आमरा महावीर जैनेर हाथ धरे शिखेछि आमरा गुरु नानकेर हाथ धरे शिखेछि समस्त धर्मेर डॉक्टर राजेंद्र प्रसाद थेके शुरू करे मौलाना अबुल कलाम आजाद थेके शुरू करे सबाई किन्तु मने राखबेन आमादेर देशेर पथप्रदर्शक एवं आमादेर आलोकवर्तिका। जे कोनो शुभ अनुष्ठान होले बाइरे बाड़ीते निजेदेर मध्य एकटा गेट टुगेदार हय और आमादेर सिस्टेम होच्छे बांगलार आमरा एकटा विजया सम्मेलनी करी। पश्चिम बांगलार 294टी केंद्रे आमादेर एई विजया सम्मेलनी होच्छे। आमी गर्वित भवानीपुर असेंबली केंद्रे एसे आपनादेर एकजन आमी प्रतिनिधि आमी खूबई छोट्ट एक वार्कार किन्तु आपनादेर सब पुजोतेई आमी जाई आपनादेर सब प्रोग्रामेई आमी जाई एबं आपनाराओ आमादेर सब प्रोग्रामे आसेन। आपनादेर काछे कृतज्ञता जानाच्छि आपनादेर चरणेर धूलि एखाने पड़ेछे बोले आपनादेर चरण स्पर्शके प्रणाम जानाई। आप लोगों को बहुत बहुत नमस्ते। आप लोग को बहुत बहुत धन्यवाद, आप लोग को बहुत बहुत सत श्री अकाल जी, आप लोग को बहुत बहुत केमछो भलछो जी, आप लोग को सबको बहुत बहुत आपनादेर सकलके अभिनंदन। এই দুর্গাপূজায় আমাদের প্রশাসনও খুব ভালো কাজ করেছেন, তারা দিন রাত্রি এক করে দিয়ে পরিবারকে সময় না দিয়ে পশ্চিমবঙ্গ সরকার পরিবারকে সময় দিয়েছেন। সারা দেশ থেকে মানুষ এসেছেন, যেটা আমরা বলি সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান আমারা, ফুল ইন্ডিয়া এসছে। সারা পৃথিবী থেকে মিনিমাম 40,000 ফরেনার্স এসছেন এবং আপনারা শুনলে গর্ববোধ করবেন ক্লাবগুলো এত ভালো কাজ করেছে, এত ভালো সমন্বয় করেছে, অতিথিদের আপ্যায়ন করেছেন, পাড়ার মেয়েরা একসাথে বসে আড্ডা মেরেছেন, পুজোর কাজ করেছেন, ঘরে ঘরে আমার মা লক্ষ্মী, আমার মা দুর্গারা আর আমার ছোট্ট ছোট্ট শিশু সাথীরা পুজোতে কিন্তু খুব এনজয় করে, ওদের আমি কি করে বাদ দিই বলুন। আর যারা কাজ করে 3 মাস ধরে, কেউ প্যান্ডেল বানায়, কেউ ছবি বানায়, কেউ খালবিল বানায়, কেউ নানা রকম। আমি তো জেলার পুজোগুলো এবার দেখলাম, যেহেতু আমার পায়ে চোট ছিল বলে আমি ভার্চুয়াল করেছি, তাও 1200 পুজোর উদ্বোধন করেছি, এটা রেকর্ড। জেলার প্রতিটি প্যান্ডেল, ব্লকের প্রতিটি প্যান্ডেল আমি আমার চোখ দিয়ে দেখেছি। আমি ববি অরূপ দেবাকে বলছি, এবার কি থিম হবে তোমাদের? সব থিম ওরা নিয়ে নিয়েছে। এমনকি আমি ভাবছিলাম এটা তো নেই, ওটা তো নেই, ওমা সময়ের ডাকটাও নিয়ে নিয়েছে। আমি এক জায়গায় দেখলাম, আমি ভাবছিলাম তাহলে কি পাখির কিচিরমিচির ডাক হবে, সেটাও নিয়ে নিয়েছে। বাদবাকি কিছু নেই। তোমরা যতই গবেষণা করো, তোমাদের সেই গবেষণাকে জেলা এবার কিন্তু ফেল করিয়ে দিয়েছে, এবং এটা তাদের কৃতিত্ব, তারা যেভাবে করেছেন। আমি বাংলার ভবানীপুর থেকে বাংলার সব পুজো প্যান্ডেলগুলো এবং সারা দেশে প্রায় 140টা পুজো প্যান্ডেলকে আমি একটু মিষ্টি মুখ করতে পাঠিয়েছি, এবং আমার বাংলার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে। আগামী বছর আমার ইন্টেনশন আছে সারা পৃথিবীতে যেখানে যেখানে পুজো হয়, বিশ্ব বাংলায় আমরা একটা পুরস্কার দিই, কিন্তু আমরা তাদের সাথেও কানেক্ট করব, যাতে তারাও আপনাদেরটা দেখতে পারে, আমরাও তাদেরটা দেখতে পারি। পুজো কার্নিভেল যদি সব জেলাগুলোকে কানেক্ট করেন, এবারে সাব ডিভিশন অনুযায়ী হয়েছে, আর কলকাতাকে কানেক্ট করেন, তাহলে কিন্তু সবচেয়ে নাম্বার 1-এ ছিল ব্রাজিল, ব্রাজিলকেও ছাড়িয়ে গেছে জনসমাগমের দিক থেকে এবং কার্নিভেলের দিক থেকে। উই আর নাও নাম্বার 1। আমি গর্বিত, আমার অহংকার আপনাদের অলংকার, আপনারাই আমাদের অলংকার। সোনার গয়না পরলেই অলংকার হয় না, অলংকার হচ্ছে মানুষের মন, অলংকার হচ্ছে মানবিক সম্পদ, অলংকার হচ্ছে মানসিকতা, অলংকার হচ্ছে ঘরের আলো, অলংকার হচ্ছে আমাদের মা বোনেরা, আমাদের শিশুরা, যারা ভাইদের এগিয়ে যেতে পথ প্রশস্ত করে দেয়। আমি তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি আজকে খুশি এবং কৃতজ্ঞ। কখনো কখনো শোনা যায় সেই যে গানের স্বর্ণযুগ চলে গেল, নতুন করে হেমন্ত মুখোপাধ্যায় নেই, মান্না ডে নেই, শ্যামল সেন নেই, কিশোর কুমার নেই, মোহাম্মদ রফি নেই, কিন্তু বাংলার গান খুব ভালো গাইছে আজকাল রূপঙ্কর বাগচি, মনোময়, শ্রীরাধা, লোপামুদ্রা, তিশারায়, যে যারা নিউ জেনারেশন এসছে তারাও খুব ভালো গাইছে। एबं आमी मने करी तारा तादेर मतो करे गाक और एखन जत आमी गान शुनी सेई एकई गाने देखबेन पूजोर नृत्य करछे। आमी चैनल देखी खूब जतटा टाइम पाई एक ही गाने नृत्य होच्छे, एक ही गाने सिनेमा चलछे। सिनेमार गानगुलो पपुलार हय तार कारण एकटा गान